রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট ও তার আশেপাশের সব এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল রেস্তোরাঁ সহ সব ধরনের খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বাজার কমিটির কার্যকরী সদস্য আলমগীর শিকদার। রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় খাবারের দোকান থেকে বিরত থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। এছাড়া রমজানের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অতিরিক্ত দামে বিক্রি না করে সকল শ্রেণীপেশার মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ জানান তিনি। সব দোকানদার ভাইদেরকে বাজার কমিটির থেকে অনুরোধ করতেছি, কোন মুসলমান ভাইদের কাছে কোন বিক্রি বেচা কিনে যান দিনের বেলা না করে, এটা হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে, আমাদের মধ্যরের পক্ষ থেকে, এলাকার দরকারের পক্ষ থেকে এটা অনুরোধ করা হয়েছে। সারা বাংলাদেশের এটা বলতে হবে, সারা বাংলাদেশের মুসলমান মুসলমান হিসেবে থাকতে হবে। রমজান শরীফ রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে, যদি প্রহাস্য করে তার শাস্তি হতে হবে, আর যদি অপ্রহাস্য করে না দেখে তাতে কিছু করার নাই। আলমগীর নেতৃত্বে আমরা এখানে একত্রবদ্ধ হয়ে এখানে দিনের বেলা যারা পাহারা থাকবে খানা খাবে, দিনের বেলা যারা গিয়ে ভাড়া করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই পরিষদ সহ আলমগীর সাহেব সহ আমরা একমত পোষণ করেছি যে এখানে দিনের বেলা